Hello, assalamu alaikum, dear brothers and sisters. Hope you are doing great by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again from Nasir's Club. Eid Mubarak, Eid Boyanuk, apnader jibone onabil shukh, shanti o somriddhi. Ajke amra shikhbo suffix, prefix, infix. Suffix, prefix, infix eglo kibhabe kaj kore, keno dorkar, kibhabe eta language e probhab fele, seta amra ajke shikhte cholechi. Tale cholo shomoy noshto na kore আজকের আলোচনায় চলে যাই প্রশিক্ষার্থীরা তাহলে চলো আজকে আলোচনাটি শুরু করা যাক আজকের আলোচনার হেডলাইন হচ্ছে মরফিম হোয়াট ইজ মরফিম মরফিম হচ্ছে একটি ওয়ার্ডের স্মলেস্ট ইউনিট এবং স্মলেস্ট ইউনিট যেটা সেটাকে আর ভাঙা যাবে না ওইটাই হচ্ছে শেষ এবং লাস্ট স্টেজ এবং সেটা অর্থ থাকবে এমনটি বলা হয়েছে ডেফিনিশনে যদিও বা আরো অনেক মরফিম পাওয়া যায় সেগুলোর অর্থ পাওয়া যায় না যাই হোক আমরা মরফিম কে বোঝার চেষ্টা করি একটি ওয়ার্ডের মধ্যে দিয়ে এখানে লাইক মানে হচ্ছে পছন্দ করা এটা হচ্ছে ভার্ব আমরা সবাই চিনি সো লাইকের পূর্বে আন দেওয়া হয়েছে ম্যাক্সিমামই আন বলতে আমরা বুঝি যে না নেগেটিভ আর এই যে আনলাইকলি এই পুরো শব্দটিকে ভাঙা হয়েছে তিন ভাগে লাইক হচ্ছে মেন সো লাইকের পূর্বে দেওয়া হয়েছে অ্যান মানে প্রিফিক্স যেটাকে বলা হয় এবং তারপরে এল ওয়াই দেওয়া হয়েছে এটাও একটা মরফিম যার অর্থ হচ্ছে ভাবে অনুযায়ী এল ওয়াই এর অর্থ হচ্ছে ভাবে অনুযায়ী মতো অনেকগুলো অর্থ রয়েছে আর অ্যান নেগেটিভ সেন্স কাজ করে তাহলে মরফিম আমরা বুঝে গেলাম যে সবচেয়ে স্মলেস্ট হচ্ছে ইউনিট যেমন হচ্ছে লাইক এই লাইককে আর ভাঙা যাবে না অ্যানকেও আর ভাঙা যাবে না মানে ভাঙলে এর কোনো অর্থ থাকবে না এল ওয়াই একে ভেঙে ছোট করলে এর কোনো অর্থ থাকবে না তাহলে আশা করি মরফিম সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে এবার চলো আমরা প্রিফিক্স ইনফিক্স এবং সাফিক্স নিয়ে আলোচনা করি প্রিফিক্স কি প্রিফিক্স মানে পূর্বে ফিক্স করা মানে কোনো একটা ওয়ার্ডের পূর্বে বসিয়ে মানে যেগুলো বসিয়ে নতুন নতুন শব্দ গঠন করব বা গ্রামারের কারণে আমাদের প্রয়োজন হতে পারে সেই আইটেমটাই হচ্ছে প্রিফিক্স ইনফিক্স হচ্ছে ভিতরে মানে একটা ওয়ার্ডের ভিতরে আমরা চেঞ্জ করে যেটা সেট আপ করবো সেটাকে ইনফিক্স বলে আর সাফিক্স হচ্ছে একটি ওয়ার্ডের শেষে ভিন্ন ভিন্ন আইটেম বসে বিভিন্ন অর্থ আমরা বানাই বা কখনো নাউন কখনো অ্যাডজেক্টিভ আবার কখনো গ্রামাটিক্যালি প্রয়োজন হতে পারে সো এগুলো নিয়ে ডিপলি আমি সামনে আলোচনা করব এবং এই যে সাফিক্স প্রিফিক্স তারপরে ইনফিক্স এগুলো কীভাবে কাজে লাগে বা প্রয়োজন সেটা আমরা একটু বাংলার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি আজকের ভিডিওতে যদিও বা সবগুলো আলোচনা এই ভিডিওতে করা সম্ভব না প্রথমে একটি দেখি ওয়ার্ড গো মানে হচ্ছে যাওয়া গো মানে যাওয়া খাম মানে আসা মাথায় রাখতে হবে গো মানে যাওয়া খাম মানে আসা রাইট এগুলো হচ্ছে এর অর্থ এখন এই যাওয়া শব্দটা একটা সেন্টেন্সে কখনো নাউন হিসেবে ব্যবহার হবে কখনো প্রোনাউন হিসেবে হতে পারে কখনো অ্যাডজেক্টিভ কখনো অ্যাডভার্ব বিভিন্নভাবে ব্যবহার হতে পারে এই যে বিভিন্নভাবে ব্যবহার হতে হলে এই যাওয়া শব্দটির রূপ চেঞ্জ হয়ে যায় মানে এর এর যে যাওয়া আছে কখনো যাই হয়ে যায় কখনো যাও হয়ে যায় কখনো গিয়ে হয়ে যায় মানে বিভিন্ন রকম রূপ চেঞ্জ হয়ে যায় এই যে বিভিন্ন রকম রূপ চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই আমাদের কখনো একাল লাগাতে হচ্ছে কখনো উন্তস্তু ওয়া লাগাতে হচ্ছে অনেক কিছু লাগাতে হয় এই ওয়ার্ডের শেষে যেমন হচ্ছে গো মানে যাওয়া তুমি যাও যদি বলি তাহলে যে যাওয়া থেকে যাও হয়ে যাচ্ছে ও হয়ে যাচ্ছে এই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অন্য আরেকটি সাফিক্স লাগাতে হয়েছে আর সেটা হচ্ছে ও এটাই হচ্ছে এখানে খেল তারপরে হচ্ছে সে যাই যাওয়া থেকে কি হয়ে যাচ্ছে যাই হয়ে যাচ্ছে উন্তস্ত ওয়া চলে আসছে এটাই হচ্ছে সাফিক্স তুমি সে এগুলোর উপর ডিপেন্ড করে মূল যে শব্দ ভার্ব এটার প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে এটা ক্রিয়ার রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে তোমার যাওয়া যদি বলি এখন যাওয়া গো মানে যাওয়া এখানে যাওয়া মিলে যাচ্ছে সো তোমার যাওয়া বলতে আমরা হয়তো ভাববো ইওর গো হবে না সেটা হবে না ইংরেজি আমি পরে আসছি ইংরেজি নিয়ে মাথা ব্যথা নেই তাহলে এই যে আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন তুমি গিয়ে আমরা বলি না যে তুমি বাড়ি গিয়ে আমাকে ফোন করবে সো তুমি গিয়ে এটা হচ্ছে মূল প্রাথমিক স্টেপ যেটা সো ইউ গোয়িং এই যে গোয়ের সাথে কী হচ্ছে আইএনজি এটা ইংরেজিতে আমি পরে বোঝাচ্ছি আগে বাংলাতে বুঝিনি তুমি গিয়ে তাহলে উন্তুস্তু ওয়াইকারে এ হয়ে যাচ্ছে মূল যেটা ছিল শব্দ মানে ক্রিয়া সেটা হচ্ছে যাওয়া কিন্তু সেটা এখন হয়ে গেল এ মানে গিয়ে এভাবেই এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে
প্ল্যানিং চেঞ্জ হয়ে যাচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ঠিক তেমনটি ইংরেজিতে ঘটবে, আর ইংরেজিতে ঘটলেই তখন কখনো সেই শব্দটি নাউন থেকে প্রোনাউন হয়ে যাচ্ছে, কখনো অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, কখনো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কখনো হয়তোবা প্রেপোজিশন হয়ে যাচ্ছে। সো এই যে রূপ চেঞ্জ হয়ে যাওয়া, মানে ক্লাস চেঞ্জ হয়ে যাওয়া, এটাকে বলা হয় ক্লাস চেঞ্জ। এই ক্লাস চেঞ্জগুলো হয় ওই যে পার্টস অফ স্পিচ আছে, এই পার্টস অফ স্পিচের মধ্যেই, মানে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেল, ভার্ব থেকে হয়তোবা অ্যাডভার্ব হয়ে গেল, এই যে এটাই চেঞ্জ হয়ে যায়। আর এই চেঞ্জ হয়ে যাওয়াটাকে ধরতে হবে, চিনতে হবে, আর এই চেনাটাই থাকে বিসিএস পরীক্ষাতে, প্রাইমারি পরীক্ষাতে, যতগুলো গভর্নমেন্ট রিলেটেড যে জবগুলো থাকে সেগুলোতে। তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম যে এটা কেন প্রয়োজন, কেন আমাদের পড়তে হয়, জবের জন্য এটা বুঝে গেলাম একটা। আর তোমরা যারা সিক্স থেকে ইলেভেন পর্যন্ত সাফিক্স প্রিফিক্স করছো, সেখানেও তোমাদের মিলিয়ে একটা প্যাসেজকে সুন্দরভাবে গ্যাপগুলোতে কী কী সাফিক্স প্রিফিক্স বা ইনফিক্স লাগিয়ে ম্যাচিং করতে হয় সেটাও একটা ম্যাটার, যেটা এখানে আমরা বুঝতে পারি যে বাংলাতে এক এক সময় এক এক রকম ক্রিয়া হয়ে যাচ্ছে। ঠিক তেমনটি কিন্তু ইংরেজির ক্ষেত্রেও সেম। ওকে, এখানে এত বেশি আলোচনা করছি না, কারণ আমাদের এটা নিয়ে এত মাস্টার হওয়ার দরকার নেই, জাস্ট মোটামুটি জানা দরকার যাতে বিসিএস বা জব প্রিপারেশনগুলোতে মোটামুটি কাজ করতে পারি। আর যদি অ্যাডভান্স লেভেলের ক্লাস তোমাদের প্রয়োজন হয় সেটা আমি পরবর্তীতে বানাবো। সো প্রিফিক্স নিয়ে প্রথমে আলোচনা করি। প্রিফিক্স নিয়ে আলোচনা করার পূর্বে একটি উদাহরণ দিই, যেমন আমরা বলি যে প্রিপেইড কার্ড বা পোস্ট পেইড কার্ড, সিমের ক্ষেত্রে আমরা বলি প্রিপেইড কার্ড, মানে কি পূর্বে পেইড কার্ড, মানে আগে পেমেন্ট করি। যেমন আমরা গ্রামীণফোনকে কী করি, আগে টাকা দিয়ে দিই, তারপরে আমাদের মিনিট দেয় অথবা টাকা দেয়, দেন তারপরে আমরা কথা বলি। সো এটাই হচ্ছে প্রিপেইড। যেমন হচ্ছে আমাদের এই যে মিটারগুলো আছে ইলেকট্রিক্যাল, সেগুলো হচ্ছে প্রিপেইড, আগে ছিল পোস্ট পেইড, মানে এক মাস আগে কারেন্ট ধুমধাম চালিয়ে নিতাম, তারপরে আমরা বিল পেমেন্ট দিতাম ব্যাংকে। বাট এখন হচ্ছে প্রিপেইড, আগেই পেইড, আগেই টাকা আমাদের কাছে কেটে নিয়ে জয় বাংলা হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে আমাদের প্রথম শব্দটি হচ্ছে ইউজ। সো ইউজের পূর্বে লাগিয়েছি মিস। মিস মানে আমাদের এটা একটা মরফিম, মানে যে ছোটো অংশ, একে কিন্তু আর ভেঙে ছোট করা যাবে না, একে ছোট করলে এর অর্থ থাকবে না। সো মিস মানে কি নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ উল্টোটা কাজ করে। সো মিস ইউজ মানে কি মিস ইউজ করা, মানে অপব্যবহার করা। যেটা রিইউজ মানে কি পুনরায় ব্যবহার করা, রি মানে পুনরায়। এই যে রি মিস এগুলো হচ্ছে মরফিম, মানে ছোটো ছোটো অংশ, এগুলোর অর্থ আছে, বাট এদেরকে আরও আরও ছোটো করতে চাইলে আর কোনো অর্থ থাকবে না, তখন সেটাকে মরফিম বলা যাবে না। এবার হয়েছে হ্যাপি থেকে আনহ্যাপি, তারপরে হচ্ছে অ্যারেঞ্জ থেকে কি রিঅ্যারেঞ্জ, এলোমেলো ওয়ার্ডকে, এলোমেলো সিস্টেমকে আমরা রিঅ্যারেঞ্জ করি, মানে পুনরায় অ্যারেঞ্জ করি। তারপরে হচ্ছে পজিশনের আগে, যেমন প্রেপজিশন, তারপরে রিস্টোর, মানে রিস্টোর মানে পুনরুদ্ধার বা আগের অবস্থানে নিয়ে যাওয়া। রিস্টোর থেকে আমরা করেছি কি পূর্বে রি বসিয়েছি, রিস্টোর মানে পুনরায়। রি শব্দটি হচ্ছে একটি মরফিম, যে কোনো ওয়ার্ডের পূর্বে রি লাগিয়ে দিলে হয়ে গেল। যেমন টার্ন থেকে রিটার্ন, রিটার্গেট মানে টার্গেট থেকে আমরা যদি তার আগে রি বসাই তাহলে রিটার্গেট মানে পুনরায় টার্গেট করা। তারপরে হচ্ছে ফর্ম, ফর্ম মানে ফর্ম করা, গঠন করা, গঠিত করা। সো রিফর্ম মানে পুনর্গঠন করা, যেটাকে বলা হয়। এভাবে অনেক ওয়ার্ড আছে, হাজার হাজার ওয়ার্ড আছে, প্রত্যেকটার পূর্বে আমরা রি বসাতে পারি। এরপরে আমরা চলে আসি ইনফিক্স। ইনফিক্স মনে হচ্ছে ইন মানে মধ্যে, ফিক্স মানে ফিক্স করা, মানে সমাধান করা। তাহলে ভিতরে সমাধান কি, প্রথমে হচ্ছে ফুট, ফুট মানে পা। ওকে, ফুট থেকে আমরা প্লুরাল করলে এটাকে হয়ে যাচ্ছে কি ফিট, ভিতরে ডাবলই করে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফিট। সো এই যে ভিতরে ও থেকে ই হয়ে যাচ্ছে, তারপরে ম্যান থেকে হয়ে যাচ্ছে মেন, মানে ভিতরে এম ই এন হয়ে যাচ্ছে, পেন হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে মাউস থেকে হয়ে যাচ্ছে মাইস, ভিতরে আই সি, এই যে এটাই হচ্ছে চেঞ্জ ইনফিক্স। তারপরে ওম্যান থেকে হয়ে যাচ্ছে উইমেন, ডাব্লু ও এম ই এন, উইমেন, এটা হচ্ছে ইনফিক্স। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহার হয়, ব্যাপক ব্যবহার হয়, সেটা হচ্ছে সাফিক্স। সো সাফিক্সে আমরা এখানে দুইটা সিস্টেমে আমরা কাজ করব, একটা হচ্ছে ক্লাস চেঞ্জ আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল চেঞ্জ। একটি ওয়ার্ডের পরে অনেক জিনিস যোগ হতে পারে, অনেক জিনিস। সো কিছু কিছু আইটেম রয়েছে যেগুলো যোগ হলে পার্টস অফ স্পিচের যে আইটেমগুলো রয়েছে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়, মানে হয়তো নাউন আছে প্রোনাউন হয়ে গেল, হয়তো অ্যাডজেক্টিভ আছে অ্যাডভার্ব হয়ে গেল। এটাকে বলা হয় ক্লাস চেঞ্জ, মানে যেটা কিছু লাগালেই, মানে সাফিক্স লাগালেই সেটার রূপ চেঞ্জ হয়ে যায়, সেটার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায়।
আর একটা হচ্ছে গ্রামাটিক্যালি চেঞ্জ। গ্রামাটিক্যালি চেঞ্জ বলতে একটা ভার্ব ওই ভার্বের সাথে যতই এস ইএস যোগ দিই ঘুরে ভার্ব ভার্বই থাকে, একটা ভার্বের সাথে আইএনজি যোগ যতই দিই না কেন ওইটা ভার্ব ভার্বই থাকে, ওইটা আমাদের পার্টস অফ স্পিচের অন্য কোনো আইটেমে সুইচ করে না বা জাম্প করে না। বাট হ্যাঁ ঠিক আছে, এখানে জিরেন্ট তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অনেক কিছু হতে পারে, বাট ওইটা কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে না। আর আমাদের ম্যাক্সিমাম এক্সামগুলোতেই আমাদেরকে চিন্তা বলা হয় নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, তারপরেও যদিও বা পার্টিসিপল আছে আরও ফাংশন রয়েছে। সো যা হোক, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা গ্রামাটিক্যালি চেঞ্জ আর ক্লাস চেঞ্জ দুটোই আমরা দেখব। সো গ্রামাটিক্যালি চেঞ্জ বলতে যেমন বয়ের সাথে এস যোগ দেওয়া হয়েছে, বয় একটা নাউন, এস যোগ দিয়ে প্লুরাল করা হয়েছে, রাইট ঠিক আছে, বাট এটা নাউন নাউনই আছে। তারপরে এখানে রয়েছে কি এক লাভ, লাভ হচ্ছে একটি ভার্ব, ভার্বের সাথে এস যোগ দিয়েছি, এস যোগ দিয়ে আমরা এটাকে কী করেছি, যেমন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, যেমন গোয়ের সাথে গোজ ইএস হয়, লাভের সাথে লাভস এস যোগ হয়। সো এগুলো ভার্বের সাথে এস যোগ দিলেও ভার্ব, হ্যাঁ না দিলেও হচ্ছে ভার্ব। সো এখানে যেমন গোজ, এটা এস বা ইএস দিলেও ভার্ব না দিলেও ভার্ব, আই এস তবুও এটা আমাদের ভার্ব থাকছে, আইএনজি যোগ দিলেও তবুও আমাদের এটা ভার্ব থাকছে, ইডি যোগ দিলেও এটা ভার্ব থাকছে, ইআর যোগ দিলেও এটা কী থাকছে, এটা যেটা আছে সেটাই থাকছে। তার মানে এটা হচ্ছে টল, টল হচ্ছে অ্যাডজেক্টিভ, সো টল টলার টলেস্ট কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে আমরা নিয়ে যেতে পারি, বাট এটা যেহেতু অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভই আছে, এটা এটা অ্যাডভার্ব বা নাউন হয়ে যাচ্ছে না। যেমন লাভড, এলও ভি ইডি লাভড, সো লাভডে লাভ এখানটা হচ্ছে ভার্বের তিন নম্বর ফর্ম, ভার্বের তিন নম্বর ফর্ম অর্থাৎ ভি থ্রি। সো এটা যেমন ভার্ব থেকে ভার্বই আছে, ঠিক এটাকে যদি আমরা পার্টস অফ স্পিচে নিয়ে যাই তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যাই হোক, আমরা এখানে ভার্ব হিসেবেই এখানে রাখলাম। এরপরে আমরা চলে আসি ক্লাস চেঞ্জিং গ্রুপে। এখানে হচ্ছে লাভ, লাভকে আমরা এখানে নাউন হিসেবে পেয়েছি, লাভ নিজে নাউন হিসেবে ব্যবহার হয়। সো লাভের সাথে এস দেওয়া হয়েছে মানে আমি ইচ্ছে করলে এটা প্লুরাল বানাতে পারি, তবে এটা নাউন নাউনই আছে। এরপরে হচ্ছে লাভলি, এল ওয়াই দেওয়া হয়েছে, সো এল ওয়াই দিয়ে আমরা এটাকে কী করেছি, অ্যাডজেক্টিভ করেছি, যদিও বা অনেক সময় এল ওয়াই দিয়ে অ্যাডভার্বও করা যায়। সো ভার্বের সাথে এল ওয়াই যোগ দিয়ে আমরা এটা অ্যাডজেক্টিভ করেছি। নেক্সট হচ্ছে লাভড ইডি, লাভড ইডি এটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে স্লো, স্লো একটি অ্যাডজেক্টিভ, এর সাথে যদি আমরা এল ওয়াই যোগ দিই তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যায়, স্লোলি মানে ধীরে ধীরে। তারপরে কনস্পায়ার মানে ষড়যন্ত্র করা, বাট কনস্পিরেসি, কনস্পিরেসি এই যে সি ওয়াই যোগ দেওয়া হয়েছে মানে সাফিক্স যোগ দেওয়া হয়েছে, সাফিক্স সি ওয়াই থাকলে এটা হয়ে যাবে নাউন। এরপরে হচ্ছে ক্রিটিসাইজ মানে একটা ভার্ব, কারো সমালোচনা করা, কিন্তু যদি আই এস এম ক্রিটিসিজম আমরা ইজম লাগাই তাহলে সেটা নাউন হয়ে যাবে। এরপরে হচ্ছে ভেরিফাই, ভেরিফাই মানে হচ্ছে কি তদন্ত করা মানে ইনভেস্টিগেশন করা, সো ভেরিফাই থেকে ভেরিফিকেশন, ভেরিফিকেশন টিআইওএন রয়েছে, টিআইওএন দিয়ে এটাকে নাউন করা হয়েছে। সো এভাবে টিআইওএন আইএসটি সিইআই ভিই ডবল এস আইওএন বা সিওয়াই বা এই বল অথবা এস আইওএন আরও অনেকগুলো আছে, প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিও থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কেন কীভাবে সাফিক্স প্রিফিক্সের প্রয়োজন হয় আমাদের সিক্স থেকে ইলেভেন পর্যন্ত প্যাসেজ সলভিংয়ের ক্ষেত্রে, তারপরে ফিলিং দ্য গ্যাপের ক্ষেত্রে অথবা আমাদের জব প্রিপারেশনের ক্ষেত্রে, এছাড়াও ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভাষার দক্ষতার প্রয়োজনীয়তার ক্ষেত্রে কথা বলতে হলে বা রাইটিংয়ের ক্ষেত্রে হলেই আমাদেরকে অবশ্যই সাফিক্স প্রিফিক্স জানতে হবে, কোথায় কোন ওয়ার্ডটা বসে সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরো যে তুমি যাও, এখন যদি এখানে তুমি যাওয়া বলি তাহলে তো মিলবে না, রাইট? সে যায়, এখানে যদি বলি যে সে যাওয়া তাহলে কি মিলবে, মিলবে না। এখান থেকে এটা প্রমাণিত হয় যে আমাদের সাফিক্স প্রিফিক্স ইনফিক্স এগুলো জানা অত্যন্ত অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করব, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ভালো থাকবে, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।